রাষ্ট্র ক্ষমতা এটাও সরকারের কাছে আমানত, জনগণের পক্ষ থেকে রাখা আমানত। পাঁচ বছরের জন্য রাজ্য ক্ষমতা কোনো পার্টিকে কোনো দলকে দেয়া হয়, এরপর যখন আবার সময় আসে পাঁচ বছর পরে আবার যদি জনগণের ভোটের অধিকারকে তাদের কাছে যথাযথভাবে ফিরিয়ে দেয়া হয়, স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমানত যথাযথভাবে আদায় করা হয়েছে। আর যদি তা না করা হয়, ধানাই পানাই করে সিস্টেমে 21, 42, 41, 61 15,000 বছর পর্যন্ত থাকার ফিকির করে, তো এটা আমানতের খেয়ানত। আমানতকে যেভাবে তিনি ব্যয় করার জন্য বলেছেন, যথা সময়ে যেভাবে তার কাছে প্রত্যর্পণের জন্য বলেছেন, সেভাবেই ফিরিয়ে দিতে হবে। অন্য কোন প্রক্রিয়ায় সে আমানতকে নষ্ট করার অধিকার তোমার নাই। যখন কোন সমাজের মধ্যে আমানত সংরক্ষণ করা হয়ে থাকে, সমস্ত আমানতগুলো ঠিকঠাক ভাবে আদায় করা হয়, আমানতের মধ্যে হস্তক্ষেপ করা হয় না, আমানতের খেয়ানত করা হয় না, আমানতের তছরুফ করা হয় না, আমানত নষ্ট করা হয় না, ওই সমাজের মধ্যে রাব্বুল আলামিন খায়ের বরকত কল্যাণের ফয়সালা করে দেন, যে ওই সমাজের মধ্যে বরকত আসবে, রহমত আসবে, কল্যাণ আসবে। আর যদি রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদকে যখন ব্যক্তিগত মালিকানাধীন সম্পদের মতো ব্যবহার করা হবে, ওয়াল আমানাতু মাগনামা, গচ্ছিত আমানতকে, গচ্ছিত সম্পদকে নিজের জন্য হালাল মনে করে নিজের স্বাধীন মালের মতো ব্যবহার করা হবে, এক করায় আমানতের খেয়ানত হবে। ওয়াজ্জাকাতু মাগরামা, জাকাতকে জরিমানা মনে করা হবে, যে জাকাতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যেত, যে জাকাতের মাধ্যমে তার মালগুলো পবিত্র করা যেত, যে জাকাতের মাধ্যমে জনতার হক গরিবের হক আদায় করে গোটা পৃথিবীর মধ্যে সমতার ভিত্তিতে বন্টনের ব্যবস্থা করা যেত, সেই জাকাতকে সে জরিমানা মনে করবে। এটা যে গরিবের হক, যার হক তার কাছে ফিরিয়ে দিচ্ছে, এটা অতিরিক্ত কিছু নয়, এই কথা মনে করবে না।